ছবির গল্প জনি সিন্সের ছোটবেলার গল্প থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা। একদিন একটা ছেলে তার বন্ধুদের কাছ থেকে মেয়েদের গোপনাঙ্গ সম্বন্ধে জানতে পারে। এরপর এই ছেলেটা মেয়েদের গোপনাঙ্গ দেখার জন্য একেবারে পাগল হয়ে যায়। তারপরে সেই ছেলেটি কি কি করে এই ভিডিওতে আমরা সেটাই দেখব। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওর আলোচনা শুরু করা যাক। এই ছবিটির নাম হালফুইনি বয় অব দ্য টেরেস। ছবির শুরুতে এই ছেলেটার দুই বন্ধু জন আর ডেনিকে আমরা দেখি, যারা বাজারে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করছিল। তারপর জনি একটা ওয়াইন শপে পৌঁছায় যেখানে জনি পার্ট টাইম কাজ করত। তারপরে জনি সেলিম নামে এক ব্যক্তির কাছে যায় যে একজন মুচি। একটা সময় ইভেন্টে গান করত সেলিম। কিছুক্ষণ পরে একটা মেয়ে সেলিমের কাছে জুতো ঠিক করতে আসে। জুতো ঠিক করে দিলে পয়সা দেওয়ার সময় দেখে মেয়েটার কাছে কোনো টাকা নেই। মেয়েটাও একরকম টাকা না দেওয়ার জন্য সেলিমকে কামুক ইশারা করে, যেটা দেখে সেলিম বুঝে যায় পয়সা না, অন্য কিছুই দিতে চাইছে মেয়েটি। তারপরে আর একটু সময় নষ্ট না করে মেয়েটাকে নিয়ে সোজা ঘরের মধ্যে ঢুকে যায় সেলিম। আর জনিকে বলে সে যেন বাইরে বসে দোকান পাহারা দেয়। এরপরে একদিন জনি তার বাবাকে টিফিন দিতে দোকানে যায়, যেখানে গিয়ে দেখে তার বাবা একটা মেয়ের সঙ্গে সেটিং করার ধান্দায় রয়েছে। আর সেখানেই বাবার দোকানে জনি কিছু এমন ম্যাগাজিন দেখে যেগুলোতে মেয়েদের নগ্ন ছবি ছিল। সেগুলো দেখে জনি আরও পাগল হয়ে যায়। তারপরে জনি তার মায়ের সঙ্গে একটা বার্থ পার্লারে যায়, যেখানে গিয়ে সে আশা করেছিল মেয়েদের গোপনাঙ্গ দেখবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে সে কিছুই দেখতে পায় না। জনি এই গল্প তার দুই বন্ধুকে বললে তার বন্ধু তাকে রাগাতে থাকে, কিন্তু জনি বন্ধুদেরকে প্রমিস করে এর পরের বারে যখন দেখবো তখন অবশ্যই তোদেরকে জানাবো। সেদিন বিকেলবেলায় জনির একজন মাস্তুত মামা জামিলা নামের একটা মেয়েকে তাদের বাড়িতে নিয়ে আসে। জনির মা যেহেতু সারাদিন একা কাজ করত, তাই তার হাতে কাজ করার জন্য জামিলাকে বাড়িতে নিয়ে আসে। জনি তারপর আবার একদিন তার মায়ের সঙ্গে বাথ পার্লারে যায়। সেদিনকে জনি ভেবেই রেখেছিল আজকে যাই হোক না কেন, যে জিনিসটার জন্য এতদিন অপেক্ষা করেছিল সেই জিনিসটা সে দেখেই ফেলবে। সেখানে গিয়ে জনি এদিক ওদিক উঁকি মারতে থাকে, কিন্তু সেখানের এক মহিলা জনিকে দেখে সন্দেহ করে আর বাথ পার্লারে হইচই পড়ে যায়, যে কারণে জনির মা জনিকে খুব বকে এবং মারে। তারপর বাড়ি এসে তার মা জনিকে খুঁজে না পেলে জামিলাকে জনিকে খোঁজার জন্য বলে। জামিলা অনেক খোঁজে, তারপর শেষমেশ গিয়ে দেখে জামিলা যে ঘরে শুই সেই ঘরেই জনি শুয়ে আছে। জামিলা জনিকে না জাগিয়ে ওখান থেকে চুপচাপ চলে যায়। বিকেলে যখন জনির ঘুম ভাঙে তখন জনি তার মন হালকা করার জন্য সেলিমের কাছে যায়। আর সেখানে গিয়েই জনির মাথায় আকাশ ভেঙে পড়ে। সে জানলা দিয়ে উঁকি মারতেই দেখে সেলিম তার মাসি লাতিফার সঙ্গে আনবক্সিং করছে। তারপর ওখান থেকে জনি তার বাড়ি চলে আসে। বাড়ি এসে জনি জামিলাকে শুয়ে থাকতে দেখে, যা দেখে জনির মনে বেশ লোভ জন্মায়। তারপর একদিন জনির মা বাড়ি থেকে বেরিয়ে যায় আর জনিকে বলে যায় জামিলা তাকে স্নান করিয়ে দেবে। আর তখনই জনি জামিলাকে তার সঙ্গে স্নান করতে বলে। প্রথমে জামিলা বারণ করেছিল, কিন্তু জনির বারবার রিকোয়েস্ট করার কারণে জামিলা রাজি হয়ে যায়। জামিলা তার গা ঢেকে জনির সামনে আসে, কিন্তু জনি জামিলাকে তার গা থেকে কাপড় খুলে ফেলতে বলে। প্রথমে রাজি না হলেও পরে জামিলা তার কাপড় খুলতে রাজি হয়ে যায়। আর ঠিক সেই সময় জনির মা বাড়িতে আসে আর দুজনকে এই অবস্থায় দেখে ঘাবড়ে যায়। জনি বুঝেই গেছিল তার ভাগ্যে দুঃখ আছে। রাতে বাবার কাছে মারধর খাবার পর জনি যখন তার ঘরে এসে দেখে জামিলা তার বিছানায় শুয়ে আছে, তার রস অমৃত তাকে খাওয়াবে বলে। রাতভর সেই রস খাবার পরে জনিকে তার পরের দিন বেশ খুশি মেজাজে দেখা যায়। আর এখানেই বইটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের বইয়ের গল্পটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর সত্যি যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে অতি অবশ্যই কাছের মানুষটির সঙ্গে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।